আমাদের দৈনন্দিন জীবনে খাদ্যের ভেজাল নিয়ে যে কতটা নিরাপত্তাহীনতায় আছি সেটি আপনাদেরকে একটি ভিডিও দেখালে বুঝতে পারবেন যে আসলে মানুষ খাদ্য নিরাপত্তা নিয়ে অর্থাৎ খাদ্যের যে ভেজাল সেটি নিয়ে কত বেশি উদ্বিগ্ন আমরা এসেছি রাজধানীর আফতাবনগরে যেখানে শুধু একটু খাঁটি দুধ পাওয়ার আশায় গরুর দুধ পাওয়ার আশায় অনেকেই কিন্তু কয়েক মাইল দূর থেকে এখানে আসছেন বিকালবেলা কারণ এখানে খুব মজার যে বিষয় সেটি হচ্ছে যে সরাসরি আপনি গরু দুইয়ে আপনাকে দুধ দেওয়া হয় এবং এটি কিন্তু সকাল বিকাল বেলায় চলে এবং মানুষ এখান থেকে অনেকেই শুধু খাঁটি দুধ পাওয়ার আসা অনেক দূর থেকে এসে কিন্তু এখান থেকে এভাবে এই গরুর দুধ খাঁটি দুধ নিয়ে যান তো আমরা চলুন আপনাদেরকে দেখাই যে আসলে কোন প্রক্রিয়ায় এবং কারা এই দুধ এভাবে বিক্রি করেন এবং কারা এগুলোর ক্রেতা বিকেলের পরন্ত রোদে যখন রাজধানীর অদূরে হাতের ঝিলের পূর্ব পাশে অর্থাৎ রামপুরা ব্রিজের পাশেই আফতাবনগর যে আবাসিক এলাকা সেখানে যখন আমরা ঢুকলাম তখন মূল সড়ক থেকে কিছুটা পূর্ব দিকে আগাতেই যে ফাঁকা জায়গা এখনও আছে সেখানে চোখে পড়ল যে অনেক খামারি তাদের গরু নিয়ে সেখানে হাজির হয়েছেন কোথাও গরু ঘাস খাচ্ছে কোথাও বা কেউ গরুর দুধ দুইয়ে তার ক্রেতাকে দিচ্ছেন কোথাও বা ক্রেতারা অপেক্ষায় আছেন এমন দৃশ্য এখানে চোখে পড়ছে প্রায় প্রতিদিনই কারণ এখানে প্রতিদিন সকাল বিকাল দুবেলায় এভাবে সরাসরি গরু থেকে দুধ দুইয়ে বিক্রি করছেন খামারিরা এবং যাদের একটি দুটি গরু আছে তারাও এখানে গরু নিয়ে এসে দুধ দুইয়ে সরাসরি ক্রেতাদের কাছে তুলে দিচ্ছেন এটিকে আসলে এটি খাঁটি দুধ পাওয়ার ক্ষেত্রে একটি বড়

একটা দুধ থাকবো না কতক্ষণ পরে দেখবো সব লেগে গেছে না কেননা কেউ গরু দেই আর নেই আবার কেউ গরু ছাড়াই জায়গাটাই ভালো লাগতেছে যারা দেখি বিশ্বাসে যারা ভালো লাগতেছে তারা ওই গরু ছাড়াই লয়ে যেতেছে আশপাশের লোকজন না দূরের লোকজন আসে হ্যাঁ দূরে থেকে আসে অনেক দূর থেকে আসে তেলে ফোন করে আসে ফোনে ফোনে সব আসে যারা গরু দু আইনি ভাড়া করবো যে দেখা দিয়ে গরু আমরা আইতেছি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে সম্প্রতি হাইকোর্টে একটি রিট হয়েছিল এবং সেই রিটে দেখা যায় যে বাংলাদেশের যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সেই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে একটি গবেষণা সেই গবেষণায় উঠে আসে যে ছিয়ানব্বইটি নমুনার মধ্যে তরল দুধের ছিয়ানব্বইটি নমুনার মধ্যে তিরানব্বইটিতে ভেজাল অর্থাৎ শতকরা নব্বই ভাগেরও বেশি তরল দুধের মধ্যে ভেজাল রয়েছে যেখানে অ্যান্টিবায়োটিক আফ্লাটক্সিন সিসার মতো বিষাক্ত উপাদান তারা পেয়েছেন এবং এ কারণে কিন্তু এইসব তথ্য যখন এসেছে মানুষ কিন্তু আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে এই দুধে ভেজাল নিয়ে আরও উদ্বেগের বিষয় হচ্ছে যে বাজারে যে প্যাকেটজাত তরল দুধ বিক্রি হয় সেখানেও কিন্তু শতকরা পঞ্চাশ ভাগেরও প্যাকেটজাত তরল দুধের মধ্যে ভেজাল পাওয়া গেছে এবং অনেকে মেয়াদ উত্তীর্ণ তরল দুধ বিক্রি করছেন এই যে দুধে ভেজাল নিয়ে এই যে মানুষের মধ্যে এই যে উদ্বেগ যদিও অনেক খামারি সরাসরি জানেন না যে আসলে এই ভেজালটি সরাসরি তারা না দিলেও কিন্তু অনেক সময় গরুর যে খাদ্য তার মধ্য দিয়েও কিন্তু অনেক সময় অ্যান্টিবায়োটিকের মতো উপাদান কিন্তু এই দুধের মধ্যে মিশে যাচ্ছে যেটি আমাদের মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিচ্ছে ফলে এই যে মানুষের যে উদ্বেগ রাজধানীর মানুষের যে উদ্বেগ সেই উদ্বেগ কাটাতেই কিন্তু এই প্রক্রিয়ায় ক্রেতারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসে এই আফতাবনগরের যে দুধ দুই সরাসরি যে বিক্রির যে ব্যবস্থা সেখান থেকে দুধ সংগ্রহ করেন এবং খামারিরাও একটু বেশি দাম পেয়ে আসলে এখানে অনেকটা খুশি বলা চলে তবে তো আমরা অনেকেই দেখছি যে আফতাব নগর থেকে নগর থেকে দুধ নিচ্ছে আসলে কি দুধ খাটি হ্যাঁ দুধ খাঁটি আমি ওনার কাছ থেকে অনেকদিন ধরেই নিচ্ছি আবার ওনার দুধটা খুবই ভালো মানে কিভাবে বিশ্বাসটা আসলো কিভাবে বিশ্বাসটা আসলো আমি নিজের সামনে দাঁড়িয়ে সে আমাকে দোয়াই দিচ্ছে এবং আর তো বিশ্বাস আমার ফ্যামিলির কাছ থেকে তারা ঘরের লোকে বলছে যে না ভাই গরুর যে দুধটা যে দোয়াই দেয় সে দুধটা খুবই ভালো কোথা থেকে আপনি আসছেন আমি মহাখালী থেকে আসছি মহাখালী থেকে মানে বেশ দূরত্ব তো জি কত কেজি করে নিয়ে যান এই সাত কেজি সাত কেজি কয়দিন পরপর আসেন পাঁচ ছয় দিন পর পরে আর কি প্রতি আর কি এই যে আপনারা এখানে যে কাস্টমাররা আসেন তারা আসলে কত দূর থেকে আসেন বলেন তো কিভাবে তারা যোগাযোগ করে আসে ওয়ারি থেকে আসে দক্ষিণ ওয়ারি থেকে আসে মিরপুর থেকে আসে এই উত্তর থেকে আসে বরানি থেকে আসে গোরশান থেকে আসে এসে নিয়ে যায় তো দেখেন তারা যোগাযোগ করে কিভাবে যোগাযোগ মোবাইলের মধ্যে যোগাযোগ হয় আমরা গরু রেখে দিই ওনারা এসে সামনে রেখে দোয়াই দিই দুধ নিয়ে যায় এখানে যে শুধু সরাসরি গায়ে বা গরুর দুধ দুইয়ে বিক্রি করা হয় বিষয়টি এমন নয় যাদের বড় খামার রয়েছে এবং যাদের গরুগুলো অনেক বড় সেই সব খামারই যারা এই আফতাবনগরের আশপাশে রয়েছেন অনেকেরই এমন খামার রয়েছে যেটুকু আমরা তথ্য পেলাম এই আশপাশে যেহেতু আফতাবনগর এই আবাসিক এলাকাটি এখনও পর্যন্ত পর্যন্ত কিন্তু পরিপূর্ণভাবে গড়ে ওঠেনি এবং এখানে অনেক ফাঁকা জায়গা রয়েছে এবং এই আফতাবনগরের পূর্ব দিকে কিন্তু আরও যে বিশাল এলাকা বিলের মতো এখনও ফাঁকা রয়েছে সেখানে কিন্তু অনেক গরু চোখে পড়ে এবং এর আশপাশে কিন্তু অনেকেই খামার করে যারা যাদের জায়গা আছে তারা কিন্তু এখনও যারা বাড়ি করেনে তারাও কিন্তু খামার করে রেখেছেন কারো পাঁচটা কারো সাতটা কারো দশটা গরু রয়েছে এবং এই খামারিরাই কিন্তু বিকেলবেলা কিন্তু এখানে যেই দুধ সেগুলো খামার থেকে দুধ সংগ্রহ করে অনেকেই কিন্তু এখানে এনে বিক্রি করেন এটিও আসলে অনেকটা নির্ভেজাল বলেই মনে করেন কারণ দূর দূরান্ত থেকে যারা আসেন তারা এই দুধ সংগ্রহ করার পর সেগুলোর যখন নিয়ে যান সেগুলো খাওয়ার পর নিশ্চয়ই তাদের মধ্যে মানুষ যে সাধারণ যে পার্সেপশন যে এই দুধটি খাওয়ার পরেও বোঝা যায় যে আসলে এটি খাঁটি নাকি ভেজাল সেই বিষয়টি কিন্তু সাধারণভাবে অনেকেই বুঝতে পারেন এবং যেহেতু এখান থেকে যারা দুধ নিয়ে যান তাদের বেশিরভাগই দূর দূরান্ত থেকে আসেন এবং তারা মনে করেন যে খামারিরা যে দুধ দিচ্ছেন অর্থাৎ এই যে বাইরে রাস্তার পাশে আমরা যে দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি যে রাস্তার পাশে অনেকেই সারিবদ্ধভাবে বোতলে দুধ ভরে বা কন্টেনারে দুধ ভরে বসে আছেন এরা কিন্তু বিভিন্ন খামার থেকে খামারিদের যে দুধ সেগুলো কিন্তু নিয়ে এসেছেন এবং এরা সবাই যারা এগুলো দুধ বিক্রি করছেন তারা এক একজন খামারের যুক্ত এবং খামারে কাজ করেন বা খামারের দুধ এনে এখানে বিক্রি করেন এই এই শ্রেণীটিও কিন্তু এখানে কিন্তু যেহেতু তাদের বক্তব্য যে আসলে খামার থেকে সব গরু আসলে এখানে এই আফতাবনগরের এই মূল রাস্তার কাছে নিয়ে আসা সম্ভব নয় যে কারণেই কিন্তু খামারিরা দুধ খামারের দোহন করার পর সেগুলো কিন্তু এই যে কন্টেনারে করে এখানে নিয়ে আসেন এবং মানুষের কাছে বিক্রি করেন এবং এগুলো তারা শতভাগ খাঁটি বলেই তারা নিশ্চয়তা দিচ্ছেন এবং ক্রেতা যারা আসছেন তারাও কিন্তু অনেকে যারা রেগুলার নেন তারা কিন্তু এভাবে কিন্তু দুধ সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন এবং তাদের মধ্যেও বেশিরভাগের সাথেই কথা বলে জানা গেছে তাদের মধ্যে নিয়ে আসলে খুব বেশি কনফিউশন বা সন্দেহ কাজ করে না তো এই যে আমাদের দৈনন্দিন জীবনে ভেজাল নিয়ে যে আমাদের যেই মহা উদ্বেগ সেই উদ্বেগের মধ্যে একটু স্বস্তি যদিও সেটি আসলে একেবারেই খুব সামান্য পরিমাণ কারণ রাজধানীতে যে বিপুল পরিমাণ তরল দুধের চাহিদা সাধারণ মানুষের খাবার জন্য যেই দুধের যে চাহিদা যেহেতু বাচ্চাদের বিষয় থাকে শিশুদের বিষয় এখানে জড়িত থাকে ফলে সব বাবা মাই কিন্তু উদ্বিগ্ন থাকেন যে একটু খাঁটি দুধ কীভাবে পাওয়া যাবে সেই দুধটা সংগ্রহ করার জন্য কিন্তু মানুষ প্রাণান্তকর চেষ্টা করে কিন্তু এখান থেকে যেই দুধ বিক্রি হচ্ছে যেটি পরিমাণে যেটি বিক্রেতারা বলছেন যে পরিমাণে প্রতিদিন হয়তো চোদ্দো পনেরো মন দুধ বিক্রি হয় কিন্তু রাজধানীতে হয়তো আরও অনেক বেশি দুধের চাহিদা রয়েছে হয়তো কয়েকশো মন দুধের চাহিদা রয়েছে সেই তুলনায় এইটি খুবই নগণ্য তবে এই প্রক্রিয়াটি কিন্তু অন্যান্য এলাকায়ও চাইলে অনেকে চালু করতে পারেন যেহেতু রাজধানীর চারিদিকে অনেক এলাকাতেই গরুর খামার রয়েছে এবং যদি এই ধরনের বাজার যদি চালু করা যায় যেখানে ক্রেতারা আত্মবিশ্বাস পাবেন যে হ্যাঁ তাকে একটি একটু খাঁটি দুধ দেওয়া হচ্ছে তাহলে কিন্তু অনেকেই অনেক এলাকা থেকে সংগ্রহ করতে পারবেন যেহেতু এই দুধটি নিয়ে গিয়ে অন্ততপক্ষে ছয় সাত দিন ফ্রিজে রাখার সুযোগ রয়েছে ফলে অনেকেই কিন্তু বেশি পরিমাণে যাদের বেশি পরিমাণে লাগে বেশি পরিমাণে কিনে নিয়েও কিন্তু রাখতে পারেন তো আমরা আশা করি যে আসলে এই ধরনের এই যে ভেজাল নিয়ে মানুষের যে উদ্বেগ সেই উদ্বেগ কেটে যাবে এবং যারা অন্যান্য যারা দুধ বিক্রি করছেন ভেজাল দুধ বিক্রি করছেন তারাও নিশ্চয়ই এখান থেকে শিক্ষা নেবেন যে আসলে ভালো জিনিস দিলে মানুষ একটু বেশি দাম দিয়েও কিনতে পারে ফলে আপনি একটু বেশি দামে খাঁটি জিনিস বিক্রি করুন ভেজাল দিবেন না মানুষকে বিষ খাওয়াবেন না এটি আসলে আপনি শেষ পর্যন্ত আপনিও কিন্তু ঠেকে যাবেন যে আপনি ভেজাল দিলে কিন্তু পরপারেও কিন্তু আপনাকে একটা হিসাব দিতে হবে আল্লাহর কাছে ফলে সেই জায়গা থেকে নিশ্চয়ই আপনারা সতর্ক হবেন এবং মানুষকে ভেজাল খাওয়ানো থেকে বিরত থাকবেন এই প্রত্যাশা জানিয়ে এখনকার মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ